ইউটিউবে তার ভিডিওগুলোকে ভালোভাবে আপডেট দিতে চান, সুন্দর করে এডিটিং করে ফ্রিল্যান্সাররা ভালো সর্বশেষ কাজগুলোকে ফিনিশিং দিতে চান এবং গেমার লাভাররা ভালো মানের গেমগুলো খেলতে চান, তাদের জন্য এই পিসি 57 5750G। আপনারা, আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ইসোনিকের 110 মাদারবোর্ডটি। আপনারা চাইলে এটাকে গিগাবাইট, আসুস, হুনানজি, অ্যাজরক যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন। আমার হাতে আছে DDR4 8GB র্যাম। কাস্টমার চাইলে 1 স্টিকে 8GB আরও একটা অ্যাড করে নিতে পারবেন, ইচ্ছা করলে 2 স্টিকে 16GB নিতে পারবেন অথবা 1 স্টিকে 16GB নিতে পারবেন। যে কোনো ব্র্যান্ডের র্যাম আমাদের এখানে এক্সচেঞ্জ করার অপশন আছে। এখানে আমরা বেশ কয়েকটা 4-5টা ক্যাশিং আপনাদের সামনে উপস্থাপন করছি। এর বাহিরেও যদি কাস্টমার যদি অন্য ব্র্যান্ডের অন্য মডেলের যেই কোনো ক্যাশিং আমাদের পছন্দ করে, আমরা অবশ্যই তাদেরকে সেটা কালেক্ট করে দিব। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আবারও চলে আসলাম এক্সপার্ট অয়েলের। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হবে, আমরা কিন্তু অনেকগুলো প্যাকেজ দেখতে পাচ্ছি আজকে ডেক্সের উপরে সাজানো আছে। পাশাপাশি ইতিপূর্বে আমাদের যত প্যাকেজগুলো দেখানো হয়েছে সবগুলোর প্রাইস কিন্তু বহাল থাকবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই, আজকে স্পেশাল কি রাখছেন আমাদের? আজকে স্পেশাল হলো 5750G দিয়ে একটা প্যাকেজ রাখা আছে। আচ্ছা, আমরা কিন্তু সবসময় দেখানোর চেষ্টা করি 5650G। হ্যাঁ, আজকে 5750 একটু আপডেট, পাশাপাশি 5750 Ryzen 7 জি, পাশাপাশি আমরা এখানে রাখছি 2400G। যারা গেমার লাভার আছেন তাদের জন্য একটু স্পেশাল হবে আজকের ভিডিওটা। পাশাপাশি আমাদের যেগুলো কম দামের ভিতরে সবসময় বরাবর যে i5 এর একটা প্যাকেজ রাখি, সেটা আজকে রাখছি i5 7th generation এর একটা প্যাকেজ। সবগুলা কিন্তু কাজের পিসি আজকে। ছোট প্যাকেজের মধ্যে কাস্টমারদের, বিশেষ করে শিক্ষানবিশ কাস্টমারদের জন্য আমরা সবসময় যে ছোট প্যাকেজটা রাখি, আজকে রাখছি i3 3rd generation। এই প্যাকেজটার দাম হইলো মাত্র 7500 টাকা। 7500 টাকায় প্যাকেজ থাকবে আজকে। কারণ আপনার আমাদের 6400 টাকা, 7000 টাকা দুইটা প্যাকেজ আছে। তো কাস্টমারদের ভিন্নতার জন্য বা কাস্টমারদের চাহিদার কথা চিন্তা করে অনেকে হার্ড ডিস্ক পছন্দ করে না, তাদের পছন্দ হলো SSD। এখন SSD এবং বলে যে ভাই সেকেন্ড জেনারেশন থেকে আর একটু আপডেট কি দেওয়া যায়, ওকে, তাদের জন্য এই জন্য রাখা হয়েছে i3 3rd generation। আর এই 3rd generation-এর সাথে আমরা কি রাখছি, হার্ড ডিস্ক বাদ দিয়ে SSD রাখছি এবং সবসময়ের মতো এটাতে 4GB RAM রাখছি। আচ্ছা, তো কেউ যদি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে? আমার শপে আসতে হলে যারা ঢাকার বাইরে থেকে আসবে, যেই কোনোভাবে বাসে, ট্রেনে, লঞ্চে ঢাকায় এসে এলিফেন্ট রোড, যে কোনো বাসে এলিফেন্ট রোড এসে মাল্টিপ্লান সেন্টারের 9 তলায় লিফটের 9908 এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদেরকে পেয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা কোনটা দেখবো আজকে? আজকে আমরা প্রথমে শিক্ষানবিশদের জন্য যে বরাবর মতো আমাদের একটা প্যাকেজ থাকে, সেটা হলো Core i3 3rd generation একটা প্যাকেজ। আর এই Core i3 3rd generation প্যাকেজটা রাখার উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং 3rd generation-এর যে একটু গ্যাপ, কাস্টমারের অনেকের চাহিদা থাকে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে, ইমোতে নক করছে যে ভাই আর একটু ভালো কী দেওয়া যায়। তখন আমি চিন্তা করলাম যে সামান্য একটু বাজেট বাড়াইয়া যদি কাস্টমারদের ভালো কিছু দেওয়া যায় তাহলে একটু রেট বাড়ুক, অসুবিধা নেই, কিন্তু কাস্টমারের চাহিদাটা ফিল আপ হবে। আচ্ছা, সেই কথা চিন্তা করে আমরা Core i3 3rd generation-এর সাথে হার্ড ডিস্ক না রেখে রাখছি SSD, এটার সাথে দেই স্যামসাংয়ের 4GB DDR3 RAM। আচ্ছা, এবং চাইলে তো র্যাম আপডেট করে নিতে পারবে। র্যাম কেউ বেশি না, যদি জাস্ট তার কাজের শক্তিটা যদি একটু বাড়ানোর জন্য ইচ্ছা করলে আর 4GB র্যাম অ্যাড করলে তার জন্য যথেষ্ট। আচ্ছা, এর বেশি কোনো প্রয়োজন নাই। ওকে, আর কেউ চাইলে 1 স্টিকে 8GB ইউজ করতে পারবে, মন চাইলে আরেকটা স্টিক ইউজ করতে পারবে। আর আমরা এটার সাথে বরাবর মতো রাখছি ISONIQ 61, একটা অরিজিনাল মাদারবোর্ড, ব্র্যান্ড নিউ, ইনটেক থাকবে। এখন অনেকের আবার প্রশ্ন করতে পারে যে আগের ভিডিওগুলোতে 61-এর কালারটা ছিল একটু লালচে, প্যাকেটটা চেঞ্জ, এরকম টাইপের ছিল, এরকম টাইপের ছিল। ওকে, কোম্পানি যখন দেখছে যে ইসোনিক মাদারবোর্ডগুলো মার্কেটে নকল হয়ে বিভিন্ন নামে আসতেছে অথবা ইসোনিক নামে আসতেছে কিন্তু স্টিকার থাকতেছে না সেম প্যাকেট দিয়ে, তখন এই জানুয়ারি মাসেই ইম্পোর্টার কি করছে, প্যাকেট চেঞ্জ করে মাল নিয়ে আসছে, যাতে অন্তত আবারও নকল হওয়ার অন্তত এই প্যাকেটটা এই ধরনের থাকবে। মানে নতুন যে মালগুলো আসছে সিরিজের সবগুলো প্যাকেট, এখন নতুন যেগুলো আসতেছে সব এই প্যাকেট থাকতেছে। আচ্ছা আচ্ছা, এই জন্যই এই গ্যাপটা আমি ক্লিয়ার করলাম। প্রোডাক্ট অরিজিনাল, প্রোডাক্ট অরিজিনাল এবং ইম্পোর্টারে এটা চেঞ্জ করছে অরিজিনাল, এই যে অরিজিনাল স্টিকার দেখা আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। ওকে, আর এটার সাথে বরাবর মতো আমরা এই সমস্ত পিসিগুলোতে ওভো ব্র্যান্ডের ক্যাশিংটা রাখি, কারণ এগুলো অফিসিয়াল ব্র্যান্ড হলো, ক্যাশিংটার দামটা একটু কম থাকার কারণে কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আচ্ছা, আর সেই জন্য এবারও বরাবর মতো ওভো ব্র্যান্ডের অফিসিয়াল লুকিং একটা ক্যাশিং দেওয়া হয়েছে এবং এটার সাথে ভালো মানের একটা
আমরা গত আগের 6,400-7,000 এই সমস্ত পিসিগুলোর সাথে যে পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করছি তার চেয়ে একটু উন্নত মানের পাওয়ার সাপ্লাইটাতে অ্যাড করা হয়েছে। এই যে অনেক বড় একটা কুলিং ফ্যান সহ এই ক্যাসিংটা ব্যবহার পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা হয়েছে। তার কারণ হলো লোডশেডিং বা বিভিন্ন ইয়াতে শর্ট সার্কিটের কারণে যাতে পিসিটা কি না হয়, ড্যামেজ না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা আগের পাওয়ার সাপ্লাই তুলনায় একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই এই পিসিটাতে অ্যাড করছি। ওকে, সর্বশেষ বলা চলে যে i3 থার্ড জেনারেশন এই প্যাকেজটা 7,500 টাকা হলেও আপনার শিক্ষানবিশদের জন্য বা যারা ফ্লেক্সি লোড বিভিন্ন ছোটোখাটো কম্পিউটার রিলেটেড কোনো ব্যবসা করে থাকে তাহলে তার জন্য স্বল্প পুঁজি ব্যবসায়ীদের জন্য এই কম্পিউটারটা খুব ভালো মানের, কারণ এখানে SSD অলরেডি দেওয়া আছে। আর ওনার যদি একটু হার্ড কাজ করতে চায় 8GB র্যাম অ্যাড করে, মানে আর 4GB র্যাম অ্যাড করলে ওনার জন্য এই পিসিটা 100% যথেষ্ট। আচ্ছা, এই পিসিটার পাশাপাশি আমরা সবসময় ফ্রিল্যান্সারদের জন্য যে একটা প্যাকেজ রাখি সেই ফ্রিল্যান্সারদের জন্য আজকে আমার এই i5 7th generation, এতদিন আমাদের প্যাকেজগুলো ছিল i5 6th generation, ঠিক এটাকেও আমরা i5 7th generation একটা জেনারেশন আপডেট করছি। আর স্বাভাবিক কাস্টমার সবাই জানে যে একটা জেনারেশনের গ্যাপ অনেক কিছু। আচ্ছা, আর যারা ফিলিন্সিংয়ের কাজ করে তাদের পিসির শক্তি বলেন, স্পিড বলেন, এই ব্যাপারগুলো যদি তাদের পছন্দের মধ্যে থাকে তখন তারা এই পিসিগুলো ব্যবহার করে কি করে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই i5 7th generation প্যাকেজটা আমরা রাখছি মাত্র 14,900 টাকা। এই প্যাকেজটাতে আপনার প্রসেসর তো সে পাচ্ছে i5 7th generation। আচ্ছা, এবং এটার সাথে আমরা তার আগের মতোই SSD রাখছি 128GB। কাস্টমার চাইলে 256GB অ্যাড করে নিতে পারবে। আর এটার সাথে র্যাম রাখা হয়েছে এ ডাটা ব্র্যান্ডের 200 আর 8GB র্যাম 2666 আছে। আচ্ছা, কাস্টমার এটাতে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে 2666 কেন দিছে, 3200 দিলেই হইতো। এই ব্র্যান্ডের পিসিগুলোর সাথে র্যাম হিসাবে 2666 অথবা 2400-2133 র্যামগুলাই অ্যাকচুয়াল কাজ করে, এর বেশি দিলে কোনো লাভ নেই। তাহলে আমি অযথা 500-600 টাকা বেশি খরচ করে কেন 3200 র্যাম দিতে যাব? তাদের যেহেতু স্বল্প বাজেটের মধ্যে ভালো মানের একটা পিসি দরকার সেই জন্য এটাতে দেওয়া হয়েছে 2666 8GB র্যাম। কাস্টমার চাইলে এখানেও তাদের পছন্দ মতো র্যাম চেঞ্জ করতে পারবে, ব্র্যান্ড চেঞ্জ করতে পারবে, অবশ্যই হিটসিং সহ নিতে পারবে। আচ্ছা ভাই, অনেকে ভিডিও দেখে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায়, তারা কিভাবে অর্ডার করবে? তারা আমাদের দেওয়া স্ক্রিনে দুটা নাম্বার আছে, দুটা নাম্বারে বিকাশ এবং নগদ করা আছে। আপনারা চাইলে ওই নাম্বারে 1,000-2,000 টাকা অ্যাডভান্স করে আমাদের ঠিক সাথে বলে দিলে আমরা তার নিজস্ব এলাকায় সবচেয়ে ভালো যেই কুরিয়ারটা সার্ভিস দেয় সেই কুরিয়ারের মাধ্যমে অনকন্ডিশনে পিসিটি বুকিং দিয়ে দিব। উনি কন্ডিশনে ওখান থেকে পিসিটা উঠায় ওনার টাকা পরিশোধ করে ওনার সম্পূর্ণ বুঝে নেবেন। এটার সাথে বরাবর মতো আমাদের সেই ইসনিক অরিজিনাল 110 মাদারবোর্ডটা আছে। আচ্ছা, এই মাদারবোর্ডটার বলা চলে মানে গুডউইলটা যথেষ্ট পরিমাণে মার্কেটে আছে, মানে একেবারে শুরু থেকে। আমি এই জগতে 15 বছর, আমি 15 বছর থেকেই দেখতেছি ইসনিক ব্র্যান্ড, মানে অনেক কোম্পানি আসছে কিন্তু এর মধ্যে অরিজিনাল এই ইসনিকের অরিজিনাল মাদারবোর্ডটা যদি ভালো না হইতো একটা বোর্ড 20 বছর ধরে মার্কেটে টিকে থাকতে পারত না। চায়না বোর্ড হিসাবে এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই, তার কারণ হলো তার 20 বছরের গুডউইল। আচ্ছা, এটার মান অবশ্যই ভালো, এবং এই যে আপনার কোরিয়ান লোকাল বা মানে সার্ভিস করা বোর্ডটাকে মার্কেটে কোরিয়ান বোর্ড বলা হয়। তবে অনেকেই বিভিন্ন নামে এখন এই লেভেলের মাদারবোর্ড মার্কেটে রাখছে, তবে তাদের মনে রাখা উচিত এই বোর্ডটার মিনিমাম বয়স হলো 20 বছর, এই মার্কেটে সেটিকে আছে এবং সুনামের সহিত আস্থার সহিত কম দামে। এই জন্য এবং এটার সাথেও আমরা আপনার এই A1TEC ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা দিছি, যেটা আমি একটু আগে এই যে খুলে দেখাইছি এই পাওয়ার সাপ্লাইটা সেম পাওয়ার জেনুইন সার্কিট, হ্যাঁ ওকে। এটাতে এই পাওয়ার সাপ্লাইটা দেওয়া আছে যাতে, এবং পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টিও আছে। ওয়ারেন্টিটা মোটামুটি সীমিত হলো আপনার মোটামুটি কাস্টমারদের আমরা 5-6 মাস সাপোর্ট 100% দিতে পারবো, কারণ পাওয়ার সাপ্লাইগুলো হলো রিপ্লেসমেন্ট হয়, এগুলো সার্ভিস হয় না। ওকে, আর দ্বিতীয়ত
এটার সাথে ক্যাসিংটার একটু বরাবরের মতো ভিন্নতা রাখছি, সেটা হলো ওভো ব্র্যান্ডের আরজিবি ওয়ান স্টিকের একটা ক্যাসিং। আচ্ছা, এটাতে কিন্তু এই যে স্টিকটা কিন্তু চেঞ্জ হবে আরজিবি, হ্যাঁ এটার কালার চেঞ্জ হবে। এখানে কিন্তু আমি একটু দেখাই, এই যে বাটন প্রেস করলে কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ করছে। এটার প্রাইসটা 14,900 টাকা, 14,900 টাকা অবশ্যই একবারে ফুল নিউ সেটআপ, একবারে ফুল ফুল সেটআপ। আর ফুল সেটআপ বলতে এখানে মনিটর আর মাউস কিবোর্ড নাই, এটা কাস্টমাররা আমাদের কাছে বিভিন্ন রকমের মনিটর মাউস কিবোর্ড গেমিং আরজিবি এই সব অফিসিয়াল রিলেটেড সব আইটেম তো আছে, সব রিলেটেড প্রোডাক্ট। এটা আমি সব সময় আমার অল ইন ওয়ান পিসি হাউজের একটা অংশ, যে আমার হাউজে আল্লাহর রহমতে জানুয়ারি সালে আমি যথেষ্ট চেষ্টা করছি আমার স্টকটাকে সমৃদ্ধ করার, তবে আমাদের পারচেজ এখনো বিদ্যমান, আমরা আরো বেশ কিছু প্রোডাক্ট আমার স্টকে অ্যাড করব। পাশাপাশি যেটা আজকে এসে দেখলাম আপনাদের সাইটের দোকানটা, আপনাদের ল্যাপটপ আছে? হ্যাঁ, পাশে আমার সার্ভিস সেন্টারটা, আমি ওখানে অলরেডি আপনার রিকন্ডিশন ল্যাপটপ উঠাইতেছি, কাস্টমারদের পছন্দ মতো রিকন্ডিশনে যেই কোনো ব্র্যান্ডের রিকন্ডিশন ল্যাপটপ একবারে ফ্রেশ কন্ডিশন, মানে দুবাই থেকে সরাসরি আনা, কোনো রকমের সার্ভিস কালার করে এরকম কোনো ল্যাপটপ আমরা রাখবো না। আমরা চিন্তা করলাম আমাদের ডেস্কটপের পাশাপাশি আমরা যদি ল্যাপটপের সবটাকে কন্টিনিউ করতে পারি, কাস্টমার অনেকেই আমার কাছে চায় যে ভাই আমার এই জেনারেশনের একটা ল্যাপটপ দরকার, সেটা আমি তাদেরকে যাতে সাপোর্ট দিতে পারি সুন্দর মতো, সেই জন্য আমার পাশের সবটাতে অলরেডি ল্যাপটপের জন্য ডিসপ্লে ওকে করা হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল থেকে কাস্টমারদের চাহিদা মতো ল্যাপটপ আমরা সরবরাহ করতে পারবো। তারপরে আমরা সবসময় গেমার লাভারদের জন্য বা এডিটরদের জন্য যে সমস্ত পিসিগুলো রাখি তার মধ্যে হলো এএমডি সিরিজ রাখি। এএমডি সিরিজের মধ্যে 5600G তো আমরা সবসময় বরাবর রাখি, গত সপ্তাহে আমরা রাখছিলাম রাইজনের 3000G একটা প্যাকেজ, আর আজকের প্যাকেজটা হলো আমার 2400G প্যাকেজ। আচ্ছা, তাদের বাজেট একটু কম? একটু কম, দেখা যাবে টোটাল প্যাকেজটা তাদের মনিটর সহ কিনতে 37-36 এরকম হাজার টাকা পড়ে যায়। এখন চিন্তা করলাম যে না, 30-এর ভিতরে যারা গেম লাভার বা বিভিন্ন প্রোডাক্ট মানে এডিটিং করে তাদের মোটামুটি কম বাজেটের মধ্যে যদি একটা পিসি রাখা যায়। অনেকের কালকে 4-5টা কাস্টমারের ইয়ে ছিল যে ভাইয়া এই 27,000-এর নিচে এএমডির কোনো প্যাকেজ আছে কি না, তাদের ওই 16-17,000 টাকার যে 3000G-র যে প্যাকেজটা সেটার চেয়ে আর একটু ভালো কিছু চাচ্ছে। তখন চিন্তা করলাম যে আমরা পর্যায়ক্রমে এএমডির একবারে এখন 3000G থেকে শুরু করে 5700, 5800G মানে আপডেট যত সিরিজ আছে পর্যায়ক্রমে একটা একটা করে সিরিজ আনবো। এই জন্য আজকে মিডিয়াম রেঞ্জের রাখা হয়েছে এএমডির 2400G এই প্যাকেজটা। এই প্যাকেজটার দাম হলো মাত্র 19,900 টাকা, 19,900 টাকা। আর এটাতে থাকতেছে আপনার 2400G একবার অরিজিনাল একটা প্রসেসর, তারপরে এটার সাথে থাকতেছে যেহেতু MSI ব্র্যান্ডটাকে AMD-র সাথে এটার কমিউনিকেশনটা ভালো, কাস্টমারদেরও পছন্দ। A320M A Pro এই MSI ব্র্যান্ডের এই সিরিজের মাদারবোর্ডটা রাখছে, কাস্টমার চাইলে এটার সাথে 450 দিয়েও নিতে পারবে, সেক্ষেত্রে রেটটা একটু বেশি বাড়বে। আর এটার সাথে সবসময় একবারে একটু ব্যতিক্রম না, এই ক্যাসিংটা আমরা আরও কয়েকটা প্যাকেজের সাথে দিছি, ওভো ব্র্যান্ডের হোয়াইট আরজিবি আপনার সামনে একবার সুন্দর দুইটা কুলিং ফ্যান সহ একটা প্যাকেজ রাখা হয়েছে, এবং এটার সাথে শুধু SSD না, SSD-র NVMe সিরিজটা দেওয়া হয়েছে এবং হিটসিং সহ। আচ্ছা, এই PCটার সব মানে কার্যক্রমটাকে কমপ্লিট রাখার জন্য এটার সাথে যেমন হিটসিংয়ের NVMe সিরিজ দিচ্ছি, তেমনি এটার সাথে 8GB হিটসিং সহ একটা র্যাম দেওয়া হয়েছে, 2600 একবার হিটসিং সহ। ওকে, দেখেন তার মানে হলো এটার SSD এবং র্যাম দুইটাই হিটসিং সহ। এই PCটাকে মানে যথেষ্ট মানে সিরিজটা 5600G থেকে কম হলেও আপনার র্যাম প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো মানের দেওয়া, সবগুলো ভালো মানের দেওয়ার কারণে। আর দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এই টোটাল প্যাকেজটা বলা চলে 3 বছরের গ্যারান্টি। আচ্ছা, একেবারে সবগুলো কিন্তু ব্র্যান্ড, এখানে কোনো কেড়ে প্রসেসর ইউজ করা হয় না, মাত্র এখানে পাওয়ার সাপ্লাইটা 2 বছরের, বাকি সব আইটেম মিনিমাম 3 বছর, কারণ র্যামটা তো লাইফ টাইমের, তারপরে আমি 3 বছর বললাম, 3 বছর হলে প্রসেসর 3 বছর, র্যাম 3 বছর, মাদারবোর্ড 3 বছর, SSD 3 বছর। আপনার এই PCটা যারা এডিটিংয়ের কাজ করে অথবা আপনার একটু গেম লাভার তাদের জন্য মানে বলা চলে যে 3 বছরের একটা নিশ্চয়তা। এটা স্পেশালি কাদের জন্য তৈরি করা? এটা হলো আপনার, এটা আপনি প্রথমত যারা মিডিয়াম রেঞ্জের গেম খেলতে চায় তাদের জন্য,
যারা মিডিয়াম রেঞ্জের ভিডিও এডিটিং করতে চায় তাদের জন্য, আর ফ্রিল্যান্সারদের জন্য তো বলা চলেই যে i5 6 জেনারেশন না, অল্প একটু বাজেট বাড়ায় নিলে তাদের জন্য এটা বেস্ট, কারণ তাদের যে ফ্রিল্যান্সিংয়ে যে সমস্ত এডিটিংয়ের কাজ করা হয় সেটা তারা এটাকে অনায়াসে করতে পারবে। আর প্যাকেজ মূল্য কত থাকবে? মূল্যটা হলো 19,900 টাকা। 19,900 টাকা যে আপনার, এরপরে আমরা একটু ব্যতিক্রম, আগে তো আপনার 5600G রাখতাম, আজকে রাখছি 5700G রাইজেন 7, রাইজেন 5 না, রাইজেন 7 5700G। অনেক আপডেট, একবারে হাই রেজুলেশন, হাই কনফিগার বলা চলে। এবং এটার দামটা কিন্তু আমরা এটারেও চেষ্টা করছি কাস্টমারের সাধ্যের মধ্যে রাখার, কারণ কাস্টমারের বাজেটটাই আমাদের কাছে প্রাধান্য পায়। এই প্যাকেজটার দাম হলো মাত্র 34,800 টাকা। চৌত্রিশ হাজার আটশো টাকা। এবং এটার সাথে এই 5700G প্রসেসরটা রাইজেন 7 5 না, আর এটা সিরিজটা হলো 5700G। আচ্ছা, 5700G এটার সাথে আমি মাদার বোর্ড রাখছি MSI-এর B450M। ওকে, কাস্টমার যদি চায় এটাকে 520 নিলে নিতে পারে, সেক্ষেত্রে তার পিসির শক্তিটা বলা চলে মিনিমাম 20% আপ হবে। সেখানে ওখানে দেখা যাচ্ছে তার 2-3 হাজার টাকা কী করতে হবে, বাজেটটা প্লাস করতে হবে। আচ্ছা, আর এটার সাথে আমরা আপনার রাখছি অরিজিনাল কোরসের ব্র্যান্ডের একটা 8GB র্যাম। এখানে অন্য 2666 বাসের কোনো র্যাম রাখা হয় না, এখানে রাখা হয়েছে অরিজিনাল একবারে 3200Hz-এর একটা র্যাম। আচ্ছা, চাইলে তো র্যাম আপডেট করে নিতে পারবে, এটার সাথে র্যাম আপডেট ব্র্যান্ড চেঞ্জ করতে পারবে ইচ্ছা করলে। কাস্টমারে 2 স্টিকের 8GB 8GB 16GB করতে পারে, 1 স্টিকের 16GB ইউজ করতে পারবে। আর এটার সাথে রাখছি NVMe সিরিজের হিক্সেমি, একটা নিউ ব্র্যান্ডের NVMe। আচ্ছা, এটা নিউ নাকি? হ্যাঁ, নিউ, একবার নিউ। এটা হলো আপনার কোনো কারণে প্রবলেম হইলে আপনার চেঞ্জের সময় বেশিরভাগ প্রোডাক্টের ক্ষেত্রে 1-2 দিন এর ভিতরে তার প্রোডাক্টটা সে পেয়ে যায়, আর 50% বলা চলে যে তাৎক্ষণিক পেয়ে যায়। মানে আপনার সেল সার্ভিসটা যথেষ্ট ভালো, সেলের সার্ভিস ওয়ারেন্টি যথেষ্ট পরিমাণে ভালো। এই জন্য চিন্তা করলাম যে এই NVMe সিরিজের আপনার 256GB একটা NVMe দিচ্ছে, এটাতে 120GB দেই নাই, যেহেতু একটু ভালো মানের পিসি, এটাতে স্টোরেজটা একটু বাড়তি দরকার থাকতে পারে, কারণ ওই লেভেলের কাস্টমাররাই ইউজ করবে। এখানে দেওয়া হয়েছে 256GB NVMe। আচ্ছা, হিক্সেমি নতুন ব্র্যান্ড না, নতুন ব্র্যান্ড হলো কোম্পানির গুডউইল, যথেষ্ট পরিমাণে ভালো, যার কারণে কাস্টমারদের আমরা যেহেতু জানি যে কাস্টমারের আস্থার প্রতীক হলো এক্সেল টেকনোলজি, তো এক্সেলের প্রোডাক্টটা আমরা কাস্টমারদেরকে নিশ্চিন্তে নিঃসন্দেহে দিতে পারি, এই জন্য এই র্যামটা এটার সাথে অ্যাড করা। আর এটার ক্যাশিং হিসাবে রাখছি একবার রেঞ্জারের ফায়ার ক্যাশিংটা, শুধু নামে ফায়ার না, আসলেই কাজে ফায়ার। দেখেন সাইড ট্রান্সপারেন্ট গ্লাস আছে এবং ভেলোটপের অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, ক্যাশিংটা দেখতেও সুন্দর স্মার্ট। এবং এই প্যাকেজটার দাম 34,800 টাকা। হ্যাঁ, এটার সাথে আপনার এই পিসিটা হলো কাদের জন্য বলা চলে, যারা ভার্সিটি লেভেলে কাজ করে, পড়াশোনা করে, তারপর দিয়ে হায়ার এডিটিং করে, তারপরে হলো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অনেক পুরাতন, অনেক দিন ধরে কাজ করে, তাদের অনেক অভিজ্ঞতা, সেক্ষেত্রে তারা এক ওই ছোটো পিসিগুলোর পরে যখন বড় একটা পিসি বানায়, ভালো মানের একটা পিসি বানায়, তারা তখন এই AMD-র 5700G এই প্রসেসরটার এই পিসিটা তাদের জন্য, কারণ তার ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ আছে যেটা 5700G দিই বা 2400G দিয়ে হয় না, তার জন্য এই পিসিটা। আর ভার্সিটি লেভেলে যারা পড়ে তারা তো অবশ্যই বলা চলে মেধাবী, এবং বলা চলে অধিকাংশ শিক্ষার্থী হলো আপনার মিডিয়াম থেকে হাই লেভেলের ফ্যামিলির ছেলে মেয়ে, তারা তখন দেখা যায় যে তাদের গেট আপ সেট আপ অনুযায়ী পিসিটার মানটা দামটা একটু ভালো মানের চায়, সেক্ষেত্রে তাদের জন্য এই ভার্সিটি লেভেলের স্টুডেন্টদের জন্যই এই পিসিটা। আচ্ছা, তো পাশাপাশি আপনাদের এখানে তো বর্তমান মার্কেটে অ্যাভেলেবল যত প্যাকেজগুলো আছে, হ্যাঁ, আমাদের A to Z আপনার সোহাগ ভাই ব্লগ ভাই সোহাগের মাধ্যমে যতগুলো ভিডিও পাবলিশড হয়েছে এবং এক্সপার্ট ওয়ার্ল্ডে যতগুলো কোটেশন দেওয়া আছে বা বিভিন্ন পিসির কনফিগার দেওয়া আছে, প্রত্যেকটা কনফিগার এবং প্রত্যেকটা প্রাইসের প্যাকেজ অবশ্যই বলবৎ আছে,
আপনি যেই আপনার ভিউয়ার্সদের মধ্যে কাস্টমার যেই ভিডিওটা দেখে যেই ভিউটা দেখে আমাদেরকে কল করবে, ঠিক ওই মানের ওই দামের পিসিটাই তাকে দেওয়া হবে। বর্তমানে সেটার কী দাম সেটা আমরা দেখবো না। সে যদি বলে যে ভাই আমি 7,000 টাকা দামের পিসিটা দেখছি, তাকে 7,000 টাকা দামেরটাই দেওয়া হবে। 14,500 টাকারটা দেখছে, 14,500 টাকারটাই দেওয়া হবে। অর্থাৎ উনি ওনার প্যাকেজটা, যেই প্যাকেজটা ওনার চোখে পড়ছে এবং ভালো লাগছে আমরা সেটাই দিচ্ছি। কিন্তু যদিও বর্তমানে প্রোডাক্ট প্রাইস আপডেট হওয়ার কারণে আমাদের দ্বারা অনেক কষ্টসাধ্য, কিন্তু আমরা চিন্তা করি যে কাস্টমার যেহেতু আমার অনলাইনের মাধ্যমে আসছে এবং আমাকে বিশ্বাস করে আসছে, তার বিশ্বাসের মর্যাদা দেওয়ার জন্যই আমরা চেষ্টা করি আমাদের কোনো কারণে কোনো ন্যূনতম লস না হলেও আমরা তার প্যাকেজটা বলবৎ রাখি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।